আসলে এই রাজনীতির বাইরের অঙ্গনে নিয়ে যাবেন কি? না, এটা বাইরেও নিয়ে যাব না, ভেতরেও রাখবো না। এটা তো শিল্পীর ব্যক্তি স্বাধীনতা, তার রাজনৈতিক সচেতনতা থাকতে পারে কোনো কোনো শিল্পী, তো সেই রাজনৈতিক সচেতনতা থেকে সে সম্পৃক্ত হতে পারে। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে না, আমি আসলে এই বিষয়টা বুঝি না, বা এর মধ্যে আমি আগ্রহ কম পাই। কিন্তু সব কিছুর পরেও রাজনীতির বাইরে তো আসলে মানুষ না, যেহেতু দেশ বলে একটা কথা, তো সেটা আমার কাছে মনে হয় খুবই ব্যক্তিগত। ভাই, আমার একটা ছোট একটা ইগোরি প্রশ্ন করে, সাম্প্রতিক সময়ে চন্দন চৌধুরী একটি ছবি তার ফেসবুক পোস্টে পোস্ট করে তিনি লিখেছেন যে শিরোনামহীন, সেই ছবিতে রয়েছেন মোশাররফ করিম, নিশো এবং চন্দন চৌধুরী নিজে। এটা নিয়ে কোনো গূঢ় রহস্য আছে কি না? না, গূঢ় রহস্য নাই, তিনজনের সঙ্গে আড্ডা দিয়েছে, তারা বেশি দিন টিকে থাকতে পারে না, আসলে রহস্যটা কি, কারণটা কি একটু বলবেন? যারা ঝরে পড়ে যায়, তাদের ঝরে পড়ার কারণ আমি জানি না আসলে। আর প্রশ্নটা এরকম না হয়ে প্রশ্নটা বরং এরকম হওয়া উচিত যে যারা এখানে আসে তাদের আসলে কী নিয়ে আসা উচিত এই আর কি। তো ব্যাপার হচ্ছে যে শিল্পের ক্ষেত্রে তো একটা ব্যাপার, আগেই বললাম যে সংজ্ঞা দ্বারা সীমাবদ্ধ করা আমার কাছে মনে হয় না যে খুব ঠিক। এটা সীমাবদ্ধ ব্যাপার না, এটা অসীম ব্যাপার, সে কারণেই এখানে অনেক কিছুই ঢুকে পড়ে যেহেতু জায়গাটা অসীম। কিন্তু ব্যাপার হচ্ছে যে ওই প্রথম দরকার সততা, সেটা হচ্ছে যে আমি কি নিজের মনের মধ্যেই আমি জানি যে আমি কি এটা পারি নাকি পারি না। আমি যে এখন এখানে একটা লোভ মোহের ব্যাপারও আছে যে আমি পারি না, কিন্তু তারপরেও এটা আমাকে মনে হয় একটু বেরোলে মানুষ ছবি তুলবে, তারপরে ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক ব্যাপার তো এখানে আছে। বিল্ডিং বানাতে গেলেও আমার ইঞ্জিনিয়ার খুবই ভালো হয়, বা অভিনয়ের ক্ষেত্রেও আমার মনে হয় যে যারা অভিনয় করতে আসেন তাদের সেটা জেনে শুনে সংশ্লিষ্ট বিষয়ে একটা ট্রেনিং বলি, একটা অভিজ্ঞতা সঞ্চয় করা বলি। আর শিল্পের ক্ষেত্রে তো টোটাল যাত্রা দেখি, যত দিন যায় তত অভিজ্ঞতা সঞ্চিত হয়, সেই সঞ্চিত অভিজ্ঞতা আমাদের আবার অভিনয় ক্ষেত্রে কাজে লাগে।